কেউ যদি থাকেন লাইভে আমাকে একটু হাই পাঠান, আমি জাস্ট একটু বুঝতে পারবো যে আপনারা আছেন সঙ্গে, আমাকে শোনা যাচ্ছে কি না ঠিক মতন বা ঠিক মতন দেখা যাচ্ছে কি না, একটু যদি কাইন্ডলি কেউ হাই হ্যালো পাঠান বা তাহলে একটু আমার বুঝতে সুবিধা হয়। একটু যদি প্লিজ হাই হ্যালো পাঠান আমার একটু বুঝতে সুবিধা হয় যে আমি এসে গেছি আপনাদের সঙ্গে, একদম এসে গেছি, আর সময় নষ্ট নয়। আজকে একটু গল্প করব, একটু কবিতা বলবো। থ্যাংক ইউ। 9টা বাজে, আমি এসে গেছি আপনাদের সবার কাছে। নমস্কার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আমি বুঝতে পেরেছি যে আমি এসে গেছি। নমস্কার, আমি ইনা বাগচি, আমি আকাশবাণী কলকাতার আকাশবাণী মৈত্রী বিভাগের ঘোষিকা উপস্থাপিকা। আজকে আপনাদের সকলের সঙ্গে এক ঘন্টা সময় ভাগ করে নিতে আমি এসে গেছি বিশ্বরঞ্জন এবং অর্পিতার আমন্ত্রণে। অনেক ধন্যবাদ বিশ্বরঞ্জন, অনেক ধন্যবাদ অর্পিতা, তোমাদের সাথে সৃষ্টিতে একসাথে পথ চলতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে, আর ভালো লাগছে। আচ্ছা ধন্যবাদ তরুণবাবু, দেখতে পাচ্ছি, ধন্যবাদ। আজকে সত্যি আমার খুব ভালো লাগছে। আমি আসলে গীতিকার অনুষ্ঠান ভীষণ ফলো করি, যখন শুধুমাত্র কোভিডের সময় বলেই নয়, আসলে যখন থেকে ওরা তো প্রচুর অনুষ্ঠান করে থাকেন বিভিন্ন প্রেক্ষাগৃহে, আমি কিন্তু ফলো করি, আমি যাই, আমার খুব ভালো লাগে। প্রথম কথাই হচ্ছে এই দুজন মানুষ অর্পিতা এবং বিশ্বরঞ্জন বোধহয় একে অপরের পরিপূরক এবং ভীষণ সৃষ্টিতে থাকতে ভালোবাসে। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ, আমি ধন্যবাদ জানাই। তো যেটা বলছিলাম, আমার ভীষণ ভালো লাগে বিকজ এই দুজন মানুষ এত সংস্কৃতিকে ঘিরে বাঁচে, শিল্পকে ঘিরে বাঁচে, যে আমার কোথাও একটা মনে হয় যে ওদের সঙ্গে যে আমার একটা অ্যাসোসিয়েশন, আমার যে একটা যোগসূত্র, আমার ভীষণ, আমি সম্মানিত বোধ করি। সত্যি কথা বলতে আমি সত্যি সম্মানিত বোধ করি। আজকে আমাকে ডেকেছো তোমরা, ভীষণ ভালো লাগছে। এই একটা ঘন্টা আমি জানি না কতটা আনন্দ দিতে পারবো, কিন্তু আমি সত্যি মন থেকে যেটুকু বলবো, যেটুকু গল্প পাঠ করবো, যেটুকু কবিতা বলবো, আমি কিন্তু একেবারে মন থেকে বলবো। আর আমার মনে হয় কোনো জিনিস যদি মন থেকে করা যায় খুব খারাপ লাগবে না শুনতে। তবে হ্যাঁ, অবশ্যই আমি যেমন যেমন এগোবো, যেমন যেমন বলবো, আমি চাইবো সবার কাছ থেকে একটা সুন্দর ফিডব্যাক আসতে। ভালো খারাপ দুটোই প্রয়োজন আছে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সবার প্রথমে আমি একটা কথা বলি যে আমাদের এই যে প্যান্ডেমিক সিচুয়েশন একটা চলছে, যে অতিমারির একটা সময় চলছে, এই সময়টাতে আমার কোথাও মনে হয় যে সবার কাছে আমরা শিল্পী হয়ে এইটুকু মেসেজ, এইটুকু একটা বার্তা যদি আমরা পৌঁছে দিতে পারি যে আমরা কেউ কিন্তু একা নই। একা হয়তো সামাজিক দূরত্বটা বজায় রেখে আছি, কিন্তু আমরা সকলে সকলের সাথে বেঁধে বেঁধে আছি এবং বেঁধে বেঁধে থাকবো। শিল্পের কাজ, শিল্পীর কাজ একসঙ্গে এগিয়ে চলা। কেউ কিন্তু একলা বাস করতে পারে না, সামাজিক জীব মানুষ, একলা কেউ কিছুভাবে বেঁচে থাকতে পারে না। বাঁচার রসদে চাই, বাঁচার সঙ্গী চাই, এবং সবসময় কিন্তু আমরা একে অপরের সঙ্গে বাঁচতে অভ্যস্ত। কখনো আমাদের এই সঙ্গটা কেটে দিলে আমরা কিন্তু সত্যি কেউ বাঁচবো না। তো তাই আমি এইটুকুনি আপনাদের সবার কাছে অনুরোধ রাখবো, প্রার্থনা রাখবো। প্যান্ডেমিক আসবে, দুরূহ সিচুয়েশন আসবে, মানুষের বিপদ আসবে বিভিন্ন সময়, কিন্তু আমরা যদি সবাই সবার সাথে বেঁধে বেঁধে থাকি, তাহলে আমার মনে হয় কোনো বিপদই আমাদের খুব ক্ষতি করতে পারবে না। আমরা যদি একসাথে তার
মোকাবিলা করতে পারি। মানসিক দিক থেকে আমি এইটুকুই অনুরোধ রাখবো সবার কাছে, ভালো থাকুন এবং মন ভালো রাখুন সবসময়। যেই সময় যদি কখনো এমন হয় যে হয়তো কোনো কারণে খারাপ লাগছে না, একটা অবসাদের মতো লাগছে, হয় আমার তো খুব হয়, বিশেষ করে শিল্প মনস্ক যারা, এটা তাদের একটা এটা হয়, তারা তো ভেনাসের প্রভাবে তারা চলে, একটা অনুভূতি বা একটা ভালো লাগা, সফটনেস, মনের মধ্যে একটা কোমলতা, এগুলো এক শিল্পীর মানসিক কি বলবো অঙ্গের মতন হয়ে চলেছে, সঙ্গী, সর্বক্ষণের সঙ্গী। তাই শিল্পীরা খুব সেন্সিটিভ হয়, তো একটুতেই তারা মন দুঃখ পায়, আবার একটুতেই খুব খুশি হয়ে যায়। তাই শিল্পী হিসেবে, নিজে শিল্পী হিসেবে সব শিল্পী বন্ধুদের জানাই, বলি, প্রার্থনা করি যে আমরা সবাই সঙ্গে আছি, কেউ যেন কখনো মন খারাপ না করে থাকি, সবসময় সবাই সঙ্গে আছি। আর এখন তো আরও সুবিধে, এই ১৯২০-এর যে মহামারী হয়েছিল তাতে তো এই সুবিধাটা ছিল না। আমাদের বিংশ শতাবদী, একবিংশ শতাব্দীর এই ২০-২০-এর যে অতিমারীর সময়টা দিয়ে আমরা যাচ্ছি, আমরা তো একে অপরের সঙ্গে রয়েছি। এই যে আমাদের একটা প্রযুক্তিগত বন্ধুত্ব, এটা তো মনে হয় একটা বিরাট বড় আশীর্বাদ, বিজ্ঞানের আশীর্বাদ, যে আমরা দেশ বিদেশের সীমারেখা লঙ্ঘন করে কিন্তু একে অপরের সঙ্গে রয়েছি, তাই না? এটা আমার মনে হয়। আর এইটা কিন্তু এই কোভিডে, এই যে সব নেগেটিভিটির মধ্যে এইটা একটা ভীষণ পজিটিভ দিক যে আমরা সবার সঙ্গে রয়েছি প্রযুক্তিগতভাবে, দেশ বিদেশের সীমারেখা লঙ্ঘন করে আমরা সবাই একসঙ্গে অনুষ্ঠান করছি, অনুষ্ঠান পারফর্ম করছি, দেখছি, একে অপরকে উৎসাহ যোগাচ্ছি। এটা কিন্তু কম কথা নয়, বেশ অনেকটাই, আমার তো মনে হয় এটা যথেষ্ট একটা কি বলবো, আমি যে বিক্রমজিৎ বাবু, কিন্তু আমি কিন্তু সঙ্গীত শিল্পী নই, বেশি করে ভালো ভালো গান শুনতে চাই, আমি দু লাইন শোনাবো, কিন্তু আমি তো সঙ্গীত শিল্পী, পেশাগতভাবে সঙ্গীত শিল্পী নই। হ্যাঁ, অবশ্য সুরের সাথে আমার বন্ধুত্ব, সহবাস অনেক দিন, অনেক ছোটবেলা থেকে গানটা সত্যি ভালোবেসে করি, কিন্তু সেই হিসেবে আমি দু লাইন শোনাচ্ছি, কিন্তু আমি কিন্তু পেশাগতভাবে সঙ্গীত শিল্পী নই, আমি বাচিক শিল্পী, আমি সঞ্চালিকা, আমি আকাশবাণীর ঘোষিকা উপস্থাপিকা, আমি আপনাদের গল্প পাঠ করে শোনাবো, অবশ্যই একটা গল্প পাঠ করে শোনাবো, একটা জগন্নাথ বসুর, জগন্নাথ দার একটি অভিজ্ঞতার কথা শোনাবো আকাশবাণীর। আকাশবাণীর জন্মদিন গেছে খুব, এই বেশ এই মাত্র কদিন হলো, দিন দশেক হয়েছে, তো সেই জন্য ফোন এসে গেছিলো, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, একটা ফোন এসে গেছিলো। গানটা করি আমি, কিন্তু দু লাইন করবো, আমি কিন্তু বলে দিচ্ছি, ভালো লাগুক খারাপ লাগুক, বন্ধু হিসেবে, শিল্পী বন্ধু হিসেবে সঙ্গে থাকবেন। তাই তোমার আনন্দ আমার পর তুমি, তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর তুমি, তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর তুমি, তাই এসেছো নিচে। এইটুকুই থাক গান, শুধুমাত্র বিক্রমজিৎ বাবু আপনার অনুরোধে গানটা আমি করলাম। আচ্ছা, আজকে আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে এসেছি, সত্যি কথা বলতে গল্প নিয়ে গল্প করতে এসেছি। কাল, গতকাল গেছে আমাদের ভারতবর্ষের শিক্ষক দিবস,
ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যেটা আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকারা বা ছাত্রছাত্রীরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। শিক্ষক দিবসের শ্রদ্ধা জানাই ওনাকে। একটু ইনফরমেশন আর একটু আমরা ভাগ করে নিই। 5ই সেপ্টেম্বর যেমন আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করে থাকি, ঠিক তেমনই 5ই অক্টোবর APJ আব্দুল কালাম আজাদেরও জন্মদিন। উনি এই প্রস্তাব রেখেছিলেন বা ওনার এই প্রস্তাবটা রাখা হয়েছিল যে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে যদি পালন করা যায়। কিন্তু সেটা তো যায় কি যায় না বা কীভাবে হচ্ছে সেটা পরে বলছি, শুধু এইটুকু বললাম আপনাদের। আচ্ছা, এই যে শিক্ষা, এই শিক্ষা বলতে আমরা কী বুঝি, শিক্ষা বলতে আমরা কী বুঝি? আমরা যখন বিভিন্ন স্তরে বড় হচ্ছি, ধরুন আমরা খুব ছোটোবেলা থেকে, আমরা যদি এই মাপকাঠিটা ধরতে থাকি, খুব ছোটোবেলা থেকে আমরা বড় হচ্ছি সেই মুহূর্তে, খুব ছোটোবেলায় এডুকেশন বা শিক্ষা বলতে আমরা কিন্তু একটা কাজ বুঝতাম। কারণ ধরুন যেমন স্কুলে যায় লোকে, পড়াশুনো করে, খাওয়া দাওয়া করে, গান বাজনা করে, লেখাপড়া যেমন একটা কাজ, ঠিক তেমনই শিক্ষা কিন্তু খুব ছোটোবেলায় সেই স্তরে কাজ হিসেবেই গণ্য হতো। যেমন কাজ হিসেবে গণ্য হতো, যাও স্কুলে যাও একটা কাজ, লেখাপড়া করো, বাড়ি চলে এসো, বাড়ির কাজ করো, এরকম। তারপর যখন আরেকটু বড় হলাম, শিক্ষা তো প্রাথমিক শিক্ষা যেটাকে বলে, সেটা তো আমাদের পরিবার থেকেই আমরা পাই। সবার সর্বপ্রথম মা বা ঠাকুমা, সর্বপ্রথম মা বা ঠাকুমা বা দিদিমা বা পরিবার পরিজনরা আমাদের প্রাথমিক শিক্ষা দেন স্কুল যাওয়ারও আগে। স্কুলে যাওয়ার পরে শুরু হয় আমাদের শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ বা অনুপ্রেরণা বা তাদের গাইডেন্স যাকে বলি আমরা। তারপর যখন আরেকটু বড় হই, তখন মা ঠাকুমারা দিদিমারা বাড়িতে আমাদের এইটা বোঝালেন যে দেখো, মানুষ কিন্তু সবাই সমান, যে যেমন কাজ করুক না কেন আমরা প্রত্যেককে সমানভাবে সমস্তরে আমরা দেখতে পাবো, দেখতে চাই, দেখা উচিত। এই এইভাবেই যেন এই মূল্যবোধটা যেন তোমাদের মধ্যে থাকে। এবং তাই হলো আমরা স্কুলে ফোর্থ গ্রেড স্টাফ বা টিচার বা হেডমিস্ট্রেস আমরা বা প্রিন্সিপাল আমরা কখনোই আলাদা করে কখনো কাউকে দেখিনি। মানে আমি বলতে চাইছি, প্রত্যেককে সমানভাবে সম্মানটা দিয়ে কিন্তু আমরা বড় হয়েছি। এরপর যখন আরেকটু বড় হলাম, আমাদের বিবাহিত জীবন শুরু হলো, তখন আমাদের এক ধরনের শিক্ষা দেওয়া হলো, বাড়ির থেকে বলা হলো যে তোমরা একটা পরিবারে বড় হয়েছ, একটা পরিবারে বড় হয়েছ, সেই পরিবারের ভ্যালিউস বা মূল্যবোধ নিয়ে তোমরা বড় হয়েছ, কখনো যেন তার ঘাটতি না হয়। জীবনে চলার পথে সর্বক্ষেত্রে সর্বস্তরে সর্বসময় সর্বকালে এটা মনে রাখবে যে সেই মূল্যবোধ তোমাকে চিনিয়ে দেবে মানুষ হিসেবে, সেই মূল্যবোধ তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কোন পরিবার থেকে এসছো, পরিবার পরিচিতি। তাই যখন একটি মেয়ে একটি পরিবার থেকে আরেকটি পরিবারে যায়, তখন তাকে এটা বোঝানো হয়, সে বুঝতে শেখে যে আমার পরিবারের মূল্যবোধ নিয়ে আমি আরেকটি পরিবারে এসেছি। তাই শিক্ষা সেটাই, যখন আমরা কিছু আত্মত্যাগ, কিছু স্বার্থ ত্যাগ করে আরেকটি পরিবারের সাথে আপন করে মানিয়ে নিই, তাদের হয়তো অনেক কিছু মেলে না কিন্তু মানিয়ে নিই আমরা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এটা একটা স্তরের শিক্ষা। এর পরের যে স্তরটা যায়, আরেকটু যখন আমরা বড় হই, আমাদের সন্তান যখন পৃথিবীতে আসে, আমরা এর আগে একটা কথা বলি, এর আগে আমার যেটা মনে হয় সেটা আমরা দেখি যে একটা একজন নারীকে তো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, আত্মত্যাগ করতে হয় সামাজিকভাবে। আমরা নারী, আমরা সর্বংসহা, আমাদের ভগবান ঈশ্বর আমাদের ঠিক সেভাবেই তৈরি করেছেন। সব রকম দুঃখ, অশান্তি, দুর্ভোগ সব কিন্তু আমরা সহ্য করে নিতে পারি, নারী সর্বংসহা। ঠিক তেমনি নারী যদি একটি প্রাণ সৃষ্টি করতে পারে, তাহলে নারী পারে না এমন কিছু নেই, নারীর মধ্যে যে শক্তিটা আছে
সেই শিক্ষা আবার আমরা যখন যখন জীবনে যেরকম শিক্ষা প্রাপ্তি ঘটে আমাদের, কোনো সময় সেই ক্রাইসিস পিরিয়ডটা যদি আমাদের চলে, তখন বই সাহিত্য আমাদের সাহায্য করে এগিয়ে যেতে, এটা একটা ব্যাপার। এরপরে যখন আমরা আরেকটু বড় হই বা আমাদের সন্তান আসে আমাদের জীবনে আলো করে, তখন তাদেরকে আমরা শেখাই সেই মূল্যবোধ, যেই মূল্যবোধে আমরা শিখেছি, আমরা যে মূল্যবোধটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছি, আমরা আমাদের বাবা মারা যেভাবে আমাদের এগিয়ে দিয়ে দিয়েছেন ঠিক সেইভাবে, ঠিক সেইভাবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছি। এরপরে ঠিক তেমনি প্রকৃতি, জীবন, মানুষ চলার পথে প্রত্যেক দিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত কিছু না কিছু থেকে আমরা শিখে চলেছি। আমরা সবসময় বিভিন্ন মুহূর্তের মধ্যে দিয়ে, অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু আমরা শিখছি। আমি তো এটাও বলতে পারি, আমি তো আমার সন্তানের কাছেও শিখছি। কেন? ধরুন আজকালকার ছেলেমেয়েরা কিন্তু প্রযুক্তিগতভাবে অনেকটাই এগিয়ে আমাদের প্রজন্ম বা আমাদের আগের প্রজন্মের থেকে। তো অনেক কিছুই হয় যখন আমরা এই প্যান্ডেমিকের সময়, যখন আমরা প্রযুক্তিকে ভর করে অনেকটা রাস্তা এগোচ্ছি, তখন কিন্তু আমরা তাদের সাহায্য নিয়েই থাকছি। এক অর্থে তারাও কিন্তু আমাদের শিক্ষক, তাই না? এগিয়ে যাই, একটি আমার জীবনের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে দুটি উপস্থাপনা আমি করব। প্রথমটি একটি কবিতা, একেবারে শিক্ষকের, কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের একটি কবিতা দিয়ে আমি শুরু করব, এবং তারপরে যেটা করব একটি গল্প পাঠ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক। অলৌকিকটা কিন্তু ভৌতিক গল্প নয়, কিন্তু একটা অদ্ভুত সুন্দর গল্প, একটা পারিবারিক গল্প যেখানে জড়িয়ে রয়েছে আমাদের মা ঠাকুমাদের ভালোবাসা, স্নেহ, আমাদের আঁচলের মতো, মেঘের আকাশের বিস্তৃত আঁচলের মতো আমাদের কোথাও একটা জড়িয়ে রেখেছে তাদের অপত্য স্নেহ। তো আমরা এগিয়ে যাব, আমি কবিতাটি পড়ছি, কবিতাটি পাঠ করছি। আচ্ছা, কেমন লাগছে আপনারা একটু আমাকে অবশ্যই বলবেন, কারণ না বললে কিন্তু বুঝতে পারবো না। জীবন স্যার, জয়দীপ চট্টোপাধ্যায়। স্কুলে ঈশপের গল্প শোনাতেন জীবনবাবু। ধুতি পাঞ্জাবি পরা ছোটোখাটো চেহারার সাবেকি মানুষটি সিলেবাসের বাইরে প্রায়শই শোনাতেন দেশ বিদেশের কীর্তি গড়া নানান মানুষের গল্প। তিনি বলতেন, ভিতটা মজবুত করো, মানুষ হও। হ্যাঁ, ভিতটা মজবুত করো, মানুষ হও, তাহলেই সব হবে। পুরু কাঁচের চশমায় ঢাকা হাস্যোজ্জ্বল মানুষটি আজ নেই। সময়ের অতলান্তে কবেই হারিয়ে গেছে তার পার্থিব শরীর। কঠোর সামনের আড়ালে, কঠোর শাসনের আড়ালে লুকিয়ে থাকা তার প্রগাঢ় স্নেহ আজও স্মৃতি মেদুর করে রাখে আমাদের। গভীর ঘুমে এখনো প্রায়শই ফিরে ফিরে আসে কিশোরবেলার জৌলুসীন ক্লাসরুম, ভাঙাচোরা সিমেন্ট বাঁধানো ব্ল্যাকবোর্ড, দস্যিপনার সাক্ষী সেই ছাতিমতলা। স্বপ্নের মধ্যে আজও অনুরণিত হয় নীতিকথার সেই হিরণময় উচ্চারণ। বদলে যাওয়া সময়ে গীতি আদর্শের কথামালাকে সযত্নে পাশ কাটিয়ে জেট গতিতে এগিয়ে চলেছে .com জীবন। সমাজ জীবনের পরতে পরতে ক্রমশ ঢুকে পড়ছে সীমাহীন লোভ। আর শঠতার বিষ, ক্ষমতা দখলের নগ্ন দূষণে অস্তিত্বের আশঙ্কায় কাঁপছে যাপন চিত্রের ক্যানভাস। এক বহুমুখী গভীর সংক্রমণ দিনের আলোর মতন প্রকট হচ্ছে প্রতিদিন। যুগে যুগে শুভবুদ্ধির মানুষই প্রতিবাদ করে, প্রতিবাদ গড়ে, প্রয়োজনে রক্ত দিয়ে আগলে রাখতে চায় সম্ভ্রান্ত অর্জন
মহান উত্তরাধিকার। কীর্তি গড়া মানবিক মুখই চিরজীবী হয়, চন্দন সুরভি হয়ে মিশে থাকে সময় প্রবাহে। জীবন স্যারেরা চলে যান, হ্যাঁ জীবন স্যারেরা চলে যান, সভ্যতার যাত্রাপথে থেকে যায় অবিনাশী স্বপ্নবীজ, তাদের পাঠদান কখনো মিথ্যা হয় না। মানুষ করার সাধনায় স্বপ্নে জাগরণে দেশকালের সীমারেখা মুছে ক্লান্তিহীন হেঁটে চলেন, বিশ্বপল্লীর সমস্ত ব্ল্যাকবোর্ডে মূর্ত করেন অমৃত মানুষের স্বপ্ন, আলোর কথামালা। পড়লাম জয়দীপ চট্টোপাধ্যায়ের কবিতা জীবন স্যার, এটি উৎসর্গ করলাম আমার সমস্ত শিক্ষক গুরুদের সারা জীবনের সবার কাছে। কেমন লাগলো? আমাকে কেউ কিছু বলছেন না তাহলে বোধহয় ভালো লাগছে না আমার মনে হচ্ছে। যাই হোক, সময় তো এগিয়ে যাচ্ছে, আমি না একটা খুব সুন্দর গল্প বলবো জানেন। এই গল্পটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক, না এটা কোনো ভৌতিক গল্প নয় বা ওই ধরনের গোয়েন্দা গল্প নয়। এই গল্পটির মধ্যে জড়িয়ে আছে আমাদের অপত্য স্নেহ, মা ঠাকুমাদের অপত্য স্নেহ, আমাদেরকে জড়িয়ে থাকা ভৎসনা, জড়িয়ে থাকা ভালোবাসা, ছোটবেলার সেই স্মৃতি। এখন তো সেই যৌথ পরিবার আর নেই, যৌথ পরিবারের যে আনন্দ, যৌথ পরিবারে বেড়ে ওঠার যে মজা, একসাথে ভাই বোনেদের সবার আদরে আহ্লাদে ভৎসনায়, সেটা তো এখনকার ছেলেমেয়েরা সত্যি আর পায় না, অনেকটাই ভেঙে গেছে, ছোট ছোট পরিবার হয়ে গেছে। তো এই গল্পটা ঠাকুমার প্রতি দুই নাতি নাতনির প্রেম। আগে আমরা কিছু মূল্যবোধ নিয়ে বড় হতাম, আমাদের না ছোটবেলায় আমার মনে আছে অনেক সময় আমাদের এরকম বলা হতো, এই চুল খুলে অমুক জায়গায় যাবে না সন্ধেবেলায়, বা হয়তো দুশালিক দেখো। হ্যাঁ, এটা হয়তো অনেকে কুসংস্কার বলবেন, কিন্তু তার মধ্যে না কোথাও জড়িয়ে আছে মা ঠাকুমার স্নেহ, আমরা সেভাবেই সেই মূল্যবোধ এগিয়ে নিয়ে যেতে চাই, এগিয়ে নিয়ে যেতে ভালোবাসি। আমি পড়ছি একটি সুন্দর গল্প অলৌকিক। অলৌকিক গল্পে বোঝাচ্ছে যে নাতি নাতনি ঠাকুমার কাছে এসেছে একটি বিশেষ অনুরোধ নিয়ে, কারণ ভীষণ গরম পড়েছে এবং তাদের ধারণা যে বৃষ্টি তখনই হবে যখন বড়ি দেবেন ঠাকুমা, এটাও একটা ধারণা ছিল তখনকার দিনে। আমি পড়ছি গল্পটি। বর্ষা নামিবার সময় উত্তীর্ণ হইয়া গিয়াছে, কিন্তু এখনো বর্ষা নামে নাই। চারিদিকে আগুন ছুটিতেছে, দ্বিপ্রহরে তাপমান যন্ত্রের পারা অবলীলাক্রমে 118 ডিগ্রি পর্যন্ত উঠিয়া যায়। মনে হয় আর দু চার দিন বৃষ্টি না থামিলে গয়া শহরে লোকগুলির অচিরাত গয়াপ্রাপ্তি ঘটিবে। একটা পাকা বাড়ি, দ্বিপ্রহরে তাহার দরজা জালনা একেবারে সব বন্ধ, দেখিলে সন্দেহ হয় বাড়ির অধিবাসীরা বাড়ি ছাড়াইয়া পালাইয়াছে, কিন্তু আসলে তা নয়। বাড়ির যিনি কর্তা তিনি গৃহিণী ও পুত্রবধূকে লইয়া দার্জিলিং পালাইয়াছেন বটে, কিন্তু বাড়ির সকলে বাকি সকলে বাড়িতেই রয়েছেন। ইহারা সংখ্যায় তিনজন, এক কর্তার পুত্র সুনীল, সে কলেজের ছুটিতে বাড়ি আসিয়াছে এবং বিরহ এবং গ্রীষ্মের তাপে দগ্ধ হইতেছে, কারণ তার বউটি যে দার্জিলিংয়ে। দুই, সুনীলের বিবাহিতা ছোট বোন অনিলা, সে শ্বশুরবাড়ি হইতে অনেক দিন বাপের বাড়ি আসিয়াছে, শীঘ্রই শ্বশুর তাহাকে লইয়া যাইবেন, তাই সে দার্জিলিং যাইতে পারে নাই। আর তিন, তাহাদের ঠাকুমা, বৃদ্ধা অতিশয় জবরদস্ত কড়া মেজাজের লোক, বাড়ি হইতে তাহাকে নাড়ানো কখনো কাহার সাধ্য নাই। দ্বিতলের একটি ঘরে অনিলা দ্বার বন্ধ করিয়া আঁচল ঘুরাইয়া ঘুরিয়া নিজেকে বাতাস করিতে করিতে ঘুরিয়া বেড়াইতেছিল। আরেকটি ঘরে সুনীল লুঙ্গি পরিয়া গায়ে ভিজা গামছা জড়াইয়া মেঝের উপর পড়িয়াছিল, তাহার চক্ষু কড়িকাঠের দিকে, মন দার্জিলিং পাহাড়ে।
দার্জিলিং পাহাড়ে গিয়াও মন কিন্তু তিলমাত্র ঠান্ডা হয় নাই। দেহ মনের উত্তাপে গামছা যখন শুকাইয়া যাইতেছে, তখন সে কুঁজার জলে গামছা ভিজাইয়া আবার গায়ে জড়াইয়াছে। ঠং ঠং করিয়া ঘড়িতে দুটো বাজিল। এখনো 4 ঘন্টা এই বন্যে প্রদাহ চলিবে। আকাশে সূর্যদেব ভস্মলোচন সন্ন্যাসীর মতো এক দৃষ্টে তাকাইয়া আছেন। অনিলা আঁচলটা গায়ে জড়াইয়া ঘর হইতে বাহির হইল। সুনীলের দরজায় করাঘাত করিয়া অবসন্নে কণ্ঠে ডাকিল, দাদা। সুনীল দরজা খুলিয়া দিল। দুই ভাই বোন কিছুক্ষণ ঘোলাটে চোখে পরস্পরের পানে চাহিয়া রহিল। তারপর সুনীল বলিল, কি চাই? ক্লান্ত মিনতি ভরা সুরে অনিলা বলিল, দাদা একটা কাজ করবে? সন্দিগ্ধভাবে সুনীল বলিল, কি কাজ? এই অবস্থায় কাজের নাম শুনিলেই মন শঙ্কিত হইয়া ওঠে। অনিলা বলিল, আমার গলায় দড়ি বেঁধে কুয়োতে চোবাতে পারো, তবু যদি একটু ঠান্ডা পাই? সুনীল একটু বিবেচনা করিয়া বলিল, চোবাতে পারি, কিন্তু তাতে আমার লাভ কি? আমার শরীর তো আর ঠান্ডা হবে না। অনিলা বলিল, তোমার শরীর ঠান্ডার দরকারটা কি? তোমার অর্ধাঙ্গিনী দার্জিলিংয়ে আছেন, তাকে চিঠি লেখো না, শরীর আপনিই জড়িয়ে যাবে। সুনীলের নাসারন্ধ্র স্ফীত হইল। সে বলিল, চিঠি লিখব? অর্ধাঙ্গিনীকে চিঠি লিখব? এ জন্মে আর নয়, অরুচি হয়ে গেছে। ভিজে গামছা বুকে ঘষিয়া বক্ষস্থল কিঞ্চিত শীতল করিয়া বলিল, চিঠি লিখলেই যদি শরীর জুড়িয়া যায়, তুই হেবকে গিয়ে চিঠি লিখ না। হাবু অনিলার স্বামীর ডাকনাম, তাহাকে হেব বলিয়া উল্লেখ করিলে অনিলা চটিয়া যাইত, কিন্তু আজ তাহার রাগ হইল না। বস্তুত স্বামীর চিঠি কয়েকদিন হইল আসিয়াছে, কিন্তু সে রাগ করিয়া উত্তর দেয় নাই। বিবাহিতা যুবতীদের এমন স্বভাব, ক্লেশের কোনো কারণ ঘটিলেই তাহাদের সমস্ত রাগ পতিদেবতার উপরে গিয়ে পড়ে। অনিলা বলিল, বাজে কথা বলো না তো, ওর উপর আমার আর একটু ইয়ে নেই, যদি কোনো উপায় থাকে তো বলো। সুনীল বলিল, একমাত্র উপায় যজ্ঞ করা। আমাদের সংস্কৃতের অধ্যাপক যেদিন বলেছিলেন, যজ্ঞ করলেই না বৃষ্টি হয়, যজ্ঞাত ভবতি পর্জনাং। অনিলার মাথার মধ্যে বিদ্যুৎ খেলিয়া গেল। সে বিস্ফারিত চক্ষে চাহিয়া বলিল, দাদা। সুনীল বলিল, কি? অনিলা রুদ্ধশ্বাসে বলিল, বড়ি। সুনীলের শঙ্কা হইল, গরমে অনিলার মাথার ঘিলু গলিয়া গিয়াছে, তাই নিশ্চয় সে এত এলোমেলো কথা বলিতেছে। বড়ি? কিসের বড়ি? বড়ি বড়ি, আরে বরাবরীর নাম শুনুনি কখনো? শুনেছি তো, তা কি হয়েছে? বলেছি, ঠাকুমা যদি বড়ি দেন তাহলে নিশ্চয়ই বৃষ্টি হবে, আজ পর্যন্ত কখনো মিথ্যে হয় নাই। কথাটা সত্যি, সেকালের ঋষিরা যজ্ঞ করিলে বৃষ্টি হইত কিনা এতকাল পরে তাহা নিঃসংশয় বলা যায় না, কিন্তু ঠাকুরমা বড়ি দিলে বৃষ্টি নামবেই। আজ পর্যন্ত ইহার অন্যথা হয় নাই। এ বিষয়ে ঠাকুমার ব্যতিক্রমহীন রেকর্ড আছে, তিনি শেষ পর্যন্ত রাগ করিয়া বড়ি দেওয়া ছাড়িয়া দিয়াছেন। সুনীল একটু উৎফুল্ল হইয়া বলিল, বুদ্ধিটা মন্দবার করিসনি, কিন্তু বুড়িকে রাজি করানো শক্ত হবে। অনিলা তাহার হাত ধরিয়া টানিয়া বলিল, চল না দাদা, চল না, একবার চেষ্টা করে দেখি, যেমন করে পারি রাজি করাবো। আমার ডাল ভিজানো আছে, বড়ার অম্বল করব বলে ভিজিয়েছিলাম। সুনীল বলিল, আচ্ছা তুই এগো, আমি লুঙ্গিটা ছেড়ে যাচ্ছি, ঠাকুমা আবার দুচক্ষে লুঙ্গি পরা দেখতে পারে না। লুঙ্গি পরিয়া তাহার সম্মুখে উপস্থিত হইলে কার্যসিদ্ধি তো হবেই না, অনর্থক বকুনি খাইতে হইবে। নিচের তলায় ঠাকুর ঘরটি সবচেয়ে ঠান্ডা, কারণ এই ঘরে সংসারের পানীয় জলের ঘড়াগুলি থাকে। ঠাকুরমা মেঝেই শুইয়া এক হাতে পাখা নাড়িতেছেন,
অন্য হাতে মহাভারত বাগাইয়া ধরিয়া পড়িবার চেষ্টা করিতেছেন। অনিলা প্রবেশ করিয়া বলিল, ওমা তুমি ঘুমাওনি দিদি? তা এই গরমে কি আর ঘুম হয়? পাখা নেড়ে নেড়ে বুঝি হাতটা একেবারে ধরে গেছে। দাও আমি বাতাস করি। শিয়রের কাছে বসিয়া অনিলা ঠাকুমার হাত হইতে পাখা লইয়া জোরে জোরে বাতাস করিতে লাগিল। ঠাকুমার মুখখানি ঝুনা নারিকেলের মতো, বাহিরে শুষ্ক হইল, ভিতরে শ্বাস আছে। তিনি নাতনির প্রতি একটি তীক্ষ্ণ কটাক্ষপাত করিলেন, কিন্তু কিছু বলিলেন না। অনিলা বলিল, বাহ কি গরমই পড়েছে, বা চিংড়ি পোড়া হয়ে গেল, এমন গরম আগে আর কখনো পড়েনি বাবা। ঠাকুমা বলিলেন, কেন পড়বে না, ভি বচ্চরই পড়ে। এই সময় সুনীলের প্রবেশ। বিনা বাক্য ব্যয়ে ঠাকুমার পায়ের কাছে বসিল এবং তাহার একটি পা কোলের উপর তুলিয়া লইয়া টিপিতে আরম্ভ করিল। বৃদ্ধা ক্রুদ্ধ বিস্ময়ে ঘাড় তুলিয়া বলিলেন, নেল ঠ্যাং ছেড়ে দে শিগগিরি, আজ তোদের হয়েছেটা কি বল দেখিনি। সুনীল বলিল, হবে আবার কি, কিচ্ছু না, সবাই বলে আজকালকার ছেলেমেয়েরা গুরুজনদের ভক্তিচ্ছেদা করতে জানে না, তাই দেখিয়ে দিচ্ছি, গুরুজনের মতো গুরুজন পেলেই ভক্তিচ্ছেদা করা যায় বলিয়া আরও প্রবল বেগে তা টিপিতে লাগিল। অনিলা পাখা চালাইতে চালাইতে বলিল, যাই বলো মা, মা বাবা শ্বশুর শাশুড়ি সকলেরই আছে, তাদের কি আমরা ভক্তি করি না, কিন্তু এমন ঠাকুমার কটা লোকের আছে বলো, আমাদের কি ভাগ্যি বল দেখি দাদা। ঠাকুমা উঠিয়া বসিলেন। পর্যায়ক্রমে নাতি ও নাতনিকে নিরীক্ষণ করিয়া কড়া সুরে বলিলেন, কি মতলব তোদের বল দেখিনি, ঠিক দুপুরবেলা আমাকে চেঁদো কথা শোনাতে এলি কেন। সুনীল আহত স্বরে বলিলে, কোথায় ভাবলুম দুপুরবেলাটা বৃথাই কেটে যাচ্ছে, যাই ঠাকুমার সেবা করি গে, তবু পরকালের একটা কাজ তো হবে, তা তুমি বলছো ছেঁদো কথা, তবে আর আমরা যাই কোথায় বলিয়া গভীর দীর্ঘশ্বাস মোচন করিল। অনিলা বলিল, শুধু কি তাই, বাবা দার্জিলিং থেকে চিঠি লিখেছেন, তোরা ঠাকুমার দেখাশুনো করিস তো, বাবা যদি এসে দেখেন। ঠাকুমা দমক দিয়ে বলেন, আ গেল যা, ইনি আবার ঢাকের পেছনে ট্যাম টেমি এলেন, যা বেরো, যা বেরো 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 আমার ঘর থেকে বেরো, দুটো ভূত পেতনি জুটেছে। ভূত পেতনি কিন্তু না ছোড়বান্দা। সুনীল আবার ঠাকুমার পা টানিয়া টিপিবার উপক্রম করিল। ঠাকুমা অনিলার হাত হইতে পাখা একেবারে কাড়িয়া লইলেন, লইয়া সুনীলের পিঠে এক ঘা বসাইয়া দিলেন। তোরা যাবি না আমার হাড় জ্বালিয়ে খাবি, বেরো শিগগিরি, আমি এখন কোথায় দ্রৌপদীর রন্ধন উপাখ্যান পড়ছি। সুনীল এইরূপ একটা সুযোগেরই অপেক্ষা করিতেছিল, বলিয়া উঠিল, দ্রৌপদীর আবার রন্ধন উপাখ্যান, হা রন্ধনের কি জানতো ও দ্রৌপদী, তোমার মতো বড়ি দিতে জানতো। অনিলা অমনি বলিল, সে আর জানতে হয় না, দ্রৌপদী তো তস্যকালের মেয়ে, আজকালই বা কটা মেয়ে ঠাকুমার মতো বড়ি দিতে পারে, আচ্ছা সরোজিনী নাইডু পারে, আচ্ছা বিজয়লক্ষ্মী পণ্ডিত উনি পারেন, আহা সেই কবে যে ঠাকুমার বড়ি খেয়েছি, এখনো যেন একেবারে মুখে লেগে আছে। সুনীল সশব্দে কোল টানিয়া ঝোল টানিয়া বলিল, বলিসনি বলিসনি, আমার আবার জিভে জল এসে গেল। ঠাকুমার মনটা নরম হইল, কিন্তু সন্দেহ দূর হইল না। তিনি বলিলেন, নে আর নাকড়া করতে হবে না, আসল কথাটা কি তাই বল, কি চাস তোরা। সুনীল অবাক হইয়া বলিল, চাইবো আবার কি, তোমার সেবা করতে চাই। তবে বড়ির কথায় মনে পড়ে গেল, কতদিন তোমার বড়ি খাইনি, দুটি বড়ি পারো না দিদি। অনিলা বলিল, হ্যাঁ দিদি, লক্ষ্মীটি দিদি আমার ডাল ভিজানো আছে, আমি এক্ষুনি বেটে দিচ্ছি। কিছুক্ষণ ঠাকুমার কলহকলিত কণ্ঠের সহিত নাতি নাতির করুণ মিনতি মিশ্রিত হইল, তারপর বৃদ্ধা পরাভূত হইলেন। কিন্তু আদৌ উহারা যে বড়ি পাড়াইবার মতলবে আসিয়াছিল তাহা কিন্তু ধরতে পারলেন না। বেলা তিনটের সময় ঠাকুরমা তেল মাখানো থালায় কয়েকটি বড়ি পাড়িয়া রোদে দিলেন, আর বেলা চারটের সময়
আকাশের কোণে সিংহের মতো স্ফীত কিশোর কয়েকটা মেঘ মাথা তুলিল। দেখিতে দেখিতে একেবারে গুরু গুরু ধ্বনির সহিত বর্ষণ শুরু হইয়া গেল। অতি ভৈরব হরষ, ক্ষিতি সৌরব রভস কিছুই বাদ পড়িল না। ঠাকুমার বড়ি ভাসিয়া গেল। কিন্তু ইহাই একমাত্র অলৌকিক ঘটনা নয়। পুলক রোমাঞ্চিত রাত্রি, বৃষ্টির উদ্দাম প্রগলভতা কমিয়াছে, টিপটিপি মেঘবধূরা যেন অভিসারে চলিয়াছে। সুনীল নিজের ঘরে চিঠি লিখিতে বসিয়াছে। প্রিয়তম আশু, আজ প্রথম বৃষ্টি নেমেছে। অনিলা নিজের ঘরে তার বন্ধ করে চিঠি লিখিতেছে। প্রিয়তম আশু, কেমন লাগলো বলবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম, আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। কেমন লাগলো, কেমন লাগছে জানতে চাইছি। আশা খারাপ লাগলে সঙ্গে আছি। থ্যাংক ইউ, সঙ্গে তো থাকবেন আমি জানি। আপনি নিজে একজন অত্যন্ত সংস্কৃত মনস্ক মানুষ, আমি জানি আপনি সঙ্গে থাকবেন। আর থ্যাংক ইউ, ভালো লাগছে। কিন্তু আর কেউ আছে? আমি তো দেখতে পাচ্ছি না কাউকে। হ্যাঁ, এই একটা প্রবলেম, মাঝে মাঝে কিরকম একটা ফোন আসে যায়। আচ্ছা, এবারে ভাবছি যে একটা আরেকটা গল্প বলবো, ছোট্ট আরেকটা গল্প। আমি তো আজকে গল্প পাঠ করতেই আছি। এটা শিক্ষক দিবসের ব্যাপারই নয় কিছু, এটা একটা এমনি খুব সুন্দর একটা রবি ঠাকুরের গল্প, মুসলমানির গল্প। আজকে ভাবছি একটু অন্যরকম কিছু গল্প নিয়ে আসবো। এর পরে একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে, আমি একটু চট করে এই গল্পটা পড়ে ফেলি, কারণ তারপরে ওই গল্পটা পড়ার জন্য একটা খুব আগ্রহ সহকারে বসে আছে। ওটা ঠিক গল্প নয়, অভিজ্ঞতার কথা। এক মিনিট, আজকে কি রবিবারের বাজার বলে লোকজন কম কি জানি। আচ্ছা, এবার যে গল্পটি পড়ছি, মুসলমানের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ সংকলনে আমরা এই গল্পটি পাই। এই গল্পটির রচনাকাল হল, হ্যাঁ লেখা আছে, এই গল্পটির রচনাকাল আষাঢ় 1362, 24 বা 25শে জুন 1941, অর্থাৎ রবি ঠাকুরের প্রয়াণের কিছু পূর্বে এই গল্পটি উনি সৃষ্টি করে গেছেন। মুসলমানের গল্প। তখন অরাজকতার চরগুলো কণ্টকিত করে রেখেছিল রাষ্ট্রশাসন। অপ্রত্যাশিত অত্যাচারের অভিঘাতে দোলায়িত হতো দিন রাত্রি। দুঃস্বপ্নে জাল জড়িয়েছিল জীবনযাত্রার সমস্ত ক্রিয়াকর্মে। গৃহস্থ কেবলই দেবতার মুখ তাকিয়ে থাকত। অপদেবতার কাল্পনিক আশঙ্কায় মানুষের মন থাকত আতঙ্কিত। মানুষ হোক আর দেবতাই হোক, কাউকেই বিশ্বাস করা কঠিন ছিল। কেবলই মানুষের জলের দোহাই, চোখের জলের দোহাই পড়তে হতো। শুভ কর্ম এবং অশুভ কর্মের পরিণামের সীমারেখা ছিল একেবারে ক্ষীণ। চলতে চলতে পদে পদে মানুষ হোঁচট খেয়ে খেয়ে পড়ত দুর্গতির মধ্যে। এমন অবস্থায় বাড়িতে রূপসী কন্যার অভ্যাগম ছিল যেন ভাগ্য বিধাতার অভিসম্পাত। এমন মেয়ে ঘরে এলে পরিজনরা সবাই বলতো, পোড়ার মুখী বিদায় হলে বাঁচি। সেই রকমই একটা আপদ এসে জুটেছিল তিন মহলার তালুকদারের বংশীবদনের ঘরে। কমলা ছিল সুন্দরী, তার বাপ মা মরে গিয়েছিল, সেই সঙ্গে বিদায় নিলি, সে যদি সেই সঙ্গে বিদায় নিত তো পরিবারের নিশ্চিন্ত হতো। কিন্তু তা তো হলো না। তার কাকা বংশী অত্যন্ত স্নেহে, অত্যন্ত সতর্কভাবে এতকাল তাকে পালন করে এসেছে। তার কাকে কিন্তু প্রতিবেশিনীদের কাছে প্রায়ই বলতো, দেখতো ভাই, মা বাপকে রেখে গেল কেবল আমাদের মাথায় সর্বনাশ চাপিয়ে।
কোন সময় কি হয় বলা তো যায় না। আমার এই ছেলে পিলের ঘর, তারই মাঝখানে ও যেন সর্বনাশের মশাল জ্বালিয়ে রেখেছে। চারিদিক থেকে কেবল দুষ্টুলোকে দৃষ্টি এসে পড়ে। ওই একলা ওকে নিয়ে আমার ভরাডুবি হবে কোন দিন? সেই ভয়ে আমার মোটে ঘুম হয় না। এতদিন চলে যাচ্ছিল একরকম করে, এখন আবার বিয়ের সম্বন্ধ এলো। সেই গ্রামের মধ্যে তো ওকে লুকিয়ে রাখা যায় না, রাখা চলবেও না। ওর কাকা বলতো, সেই জন্যেই আমি এমন ঘরে পাত্র সন্ধান করেছি যারা মেয়েকে রক্ষা করতে পারবে। ছেলেটি মোচাখালীর পরমানন্দ শেঠের মেজ ছেলে, অনেক টাকার তবিল চেপে বসে আছে। ছেলেটি চেপে বসে আছে, মা বলেই তার চিহ্ন পাওয়া যাবে না। ছেলেটি ছিল পেজায় শৌখিন, বাজ পাখি উড়িয়ে, জুয়ো খেলে, স্কুল বুলবুলের লড়াই নিয়ে খুব বুক ঠুকেই টাকা ওড়াবার পথ একেবারে খোলসা করেছিল। নিজের সম্পদের গর্ব ছিল তার একেবারে প্রবল, অনেক ছিল মাল, মোটা মোটা ভোজপুরি পালোয়ান ছিল, সব একেবারে বিখ্যাত লাঠিয়াল। সে বলে বেড়াতো, সমস্ত তল্লাটে কোন ভগ্নিপতির পুত্র আছে যে ওর গায়ে হাত দিতে পারে? মেয়েদের সম্বন্ধে যে ছেলেটি বেশ একটু শৌখিন ছিল, তার এক স্ত্রী আছে, আর একটি নবীন বয়সের সন্ধানে সে ফিরছে। কমলার বাপের কথায়, কমলার রূপের কথা তার কানে উঠল। শেঠ বংশ খুব ধনী, খুব প্রবল, ওকে ঘরে নেবে, এই হলো তাদের পণ। কমলা কেঁদে বলে, কাকামণি কোথায় আমাকে ভাসিয়ে দিচ্ছ? তোমাকে রক্ষা করবার শক্তি থাকলে চিরদিন তোমাকে বুকে করে রাখতুম। জানো তো মা, বিবাহের সম্বন্ধ হলো যখন হলো, তখন ছেলেটি খুব বুক ফুলিয়ে এলো আসরে, বাজনা বাদ্যি সমারোহের একেবারে অন্ত ছিল না। কাকা জোর হাত করে বললে, বাবাজি এত ধুমধাম করা ভালো হচ্ছে না, সময় যে বড় খারাপ। শুনে সে আবার ভগ্নিপতির পুত্রদের আস্পর্ধা করে বললে, ও দেখা যাবে কেমন সে কাছে ঘেঁষে। কাকা বললে, বিবাহ অনুষ্ঠানের পর্যন্ত মেয়ের দায় আমাদের, তারপর মেয়ে এখন তোমার, তুমি ওকে নিরাপদে বাড়ি পৌঁছবার দায় নাও। আমার এ দায় নেবার যোগ্য নেই, যোগ্য নই আমি, আমি দুর্বল। বুক ফুলিয়ে বললে, কোনো ভয় নেই, ভোজপুরি দারোয়ানেরা গোপ চাড়া দিয়ে দাঁড়ালে একেবারে সব লাঠি হাতে। কন্যা নিয়ে চললেন বর সে বিখ্যাত মাঠের মধ্যে দিয়ে, তাল তড়িত মাঠ। মধু মোল্লার ছিল ডাকাতের সর্দার, সে তার দলবল নিয়ে রাত্রি যখন দুই প্রহর মশাল জ্বালিয়ে হাঁক দিয়ে এসে পড়ল, তখন ভোজপুরিদের বড় কেউ আর বাকি রইল না। মধু মোল্লার ছিল বিখ্যাত ডাকাত, তার হাতে পড়লে যে পরিত্রাণ একেবারে নেই। কমলা ভয়ে চতুর্দোলা ছেড়ে ঝোপের মধ্যে লুকোতে যাচ্ছিল, এমন সময় পিছনে এসে দাঁড়ালো বৃদ্ধ হাবির খাঁ। তাকে সবাই পরগম্পের মতোই ভক্তি করত। হাবি সোজা দাঁড়িয়ে বললে, বাবা সকল তফাত যাও, আমি হাবির খাঁ। ডাকাতেরা বললে, খাঁ সাহেব আপনাকে তো কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের ব্যবসা মাটি করলেন কেন? যাই হোক, তাদের ভঙ্গ দিতেই হলো। হাবির এসে কমলাকে বললে, তুমি আমার কন্যা, তোমার কোনো ভয় নেই, এখন এই বিপদের জায়গা থেকে চলো আমার ঘরে। কমলা অত্যন্ত সংকুচিত হয়ে বললে, কোথায় যাব? হাবির বললে, বুঝেছি তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে, মুসলমানের ঘরে যেতে সংকোচ হচ্ছে, কিন্তু একটা কথা মনে রেখো, যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে। আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে। আমার নাম হাবির খাঁ, আমার বাড়ি খুবই নিকটে, তুমি চলো, তোমাকে আমি খুব নিরাপদে রেখে দেব। কমলা ব্রাহ্মণের মেয়ে, সংকোচ কিছুতেই যেতে চায় না।
সেই দেখে হাবিব বলল, দেখো আমি বেঁচে থাকতে এ তল্লাটে কেউ নেই যে তোমার ধর্মে হাত দিতে পারে, তুমি এসো আমার সঙ্গে, ভয় করো না। হাবিব খাঁ কমলাকে গেল নিজের বাড়িতে নিয়ে। আশ্চর্য এই, মুসলমান বাড়ির আট মহলা বাড়ির এক মহলে আছে শিবের মন্দির আর হিন্দুস্থানির হিন্দুয়ানির সমস্ত ব্যবস্থা। এক বৃদ্ধ হিন্দু ব্রাহ্মণ এলো, সে বললে, মা, হিন্দু ঘরের মতো এই জায়গা তুমি জেনো, এখানে তোমার জাত রক্ষা হবে। কমলা কেঁদে বললে, দয়া করে কাকাকে খবর দাও, তিনি নিয়ে যাবেন। হাবিব বললে, বাছা ভুল করছ, আজ তোমার বাড়িতে কেউ তোমাকে ফিরে নেবে না, তোমাকে পথের মধ্যে ফেলে দিয়ে যাবে, না হয় একবার পরীক্ষা করেই দেখো। হাবিব খাঁ কমলাকে তার কাকার খিড়কির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে বললে, আমি এখানেই অপেক্ষা করে রইলুম। বাড়ির ভিতর গিয়ে কাকার গলা জড়িয়ে ধরে কমলা বললে, কাকামণি আমাকে তুমি ত্যাগ করো না। কাকার দুই চোখ দিয়ে জল গড়াতে লাগলো। কাকি এসে দেখে উঠে বললে, দূর করে দাও, দূর করে দাও অলক্ষীকে। সর্বনাশিনী, বেজাতের ঘর থেকে ফিরে এসেছিস, আবার তো লজ্জাও নেই। কাকা বললে, উপায় নেই মা, উপায় নেই, আমাদের যে হিন্দুর ঘর এখানে তোমাকে কেউ ফিরে নেবে না, মাঝের থেকে আমাদেরও যে জাত যাবে। মাথা হেট করে রইল কমলা কিছুক্ষণ, তারপর ধীর পদক্ষেপে খিড়কির দরজা পার হয়ে হাবিবের সঙ্গে চলে গেল। চিরদিনের মতো বন্ধ হলো তার কাকার ঘরে ফেরার কপাট। হাবিব খাঁর বাড়িতে তার আচার ধর্ম পালন করার ব্যবস্থা রইল। হাবিব খাঁ বললে, তোমার মহলে আমার ছেলেরা কেউ আসবে না, এই বুড়ো ব্রাহ্মণকে দিয়ে তোমার পুজো আচ্চা হিন্দু ঘরের আচার বিচার সব কিছু মেনে চলতে পারবে। এই বাড়ির সম্বন্ধে পূর্বাঞ্চলের একটা ইতিহাস ছিল। এই মহলকে লোকে বলতো রাজপুতানির মহল। পূর্বকালের নবাব এনেছিলেন রাজপুতের মেয়েকে, কিন্তু তাকে তার জাত বাঁচিয়ে আলাদা করে রেখেছিলেন। সে শিব পুজো করত, মাঝে মাঝে তীর্থ ভ্রমণেও যেত। তখনকার অভিজাত বংশীয় মুসলমানেরা ধর্মনিষ্ঠ হিন্দুকে শ্রদ্ধা করে চলত। সেই রাজপুতানি এই মহলে থেকে যত হিন্দু বেগমদের আশ্রয় দিত, তাদের আচার বিচার থাকত অক্ষুণ্ণ। শোনা যায় এই হাবিব খাঁ সেই রাজপুতানির পুত্র। যদিও সে মায়ের ধর্ম নেয়নি, কিন্তু সে মাকে পূজা করে অন্তরে। সে মা তো আর তার এখন নেই, কিন্তু তার স্মৃতি রক্ষাকল্পে এই রকম সমাজ বিতাড়িত অত্যাচারিত হিন্দু মেয়েদের বিশেষভাবে আশ্রয় দেন, আশ্রয় দান করার ব্রত তিনি নিয়েছেন। কমলা তাদের কাছে যা পেল তা সে নিজের বাড়িতে কোনো দিন পেত না। সেখানে কাকি তাকে তুচ্ছাই করত, কে বলি শুনত সে অলক্ষী, সে সর্বনাশী, সঙ্গে এনেছে দুর্ভাগা, সে মূলেই বংশ উদ্ধার পায়। তার কাকা তাকে লুকিয়ে মাঝে মাঝে কাপড় চোপড় কিছু দিতেন, কিন্তু কাকির ভয়ে সেটা গোপন করতে হতো। রাজপুতানির মহলে এসে সে যেন মহিষীর পদ পেলে। এখানে আর অদরের আদরের অন্ত ছিল না, চারিদিকে তার দাস দাসী, সবাই হিন্দু ঘরের। অবশেষে যৌবনের আবেগে এসে পৌঁছল তার দেহে। বাড়ির একটি ছেলে লুকিয়ে লুকিয়ে আনা গোনা শুরু করলো কমলার মহলে। তার সঙ্গে সে মনে মনে বাঁধা পড়ল। তখন সে হাবিব খাঁকে একদিন বললে, বাবা আমার ধর্ম নেই, আমি যাকে ভালোবাসি সে ভাগ্যবানই আমার ধর্ম। সে ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, অবজ্ঞা রাস্তাকুড়ের পাশে আমাকে ফেলে রেখে দিয়েছে। সে ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনো দিন দেখতে পেলুম না। সেখানকার দেবতা আমাকে প্রতিদিন অপমানিত করেছে, সে কথা আজও আমি ভুলিতে পারিনি। আমি প্রথম ভালোবাসা পেলুম, বাপজান তোমার ঘরেই আমি আমার প্রথম ভালোবাসা পেলুম।
তিনি প্রতিদিন আমি অপমানিত হয়েছি, সে কথা আজও তো আমি ভুলতে পারিনি। আমি প্রথম ভালোবাসা পেলুম বাপজান তোমারই ঘরে, জানতে পারলুম হতভাগিনী মেয়েরও জীবনের একটা মূল্য আছে। সে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন সেই ভালোবাসার সম্মানের মধ্যে, তাঁকেই আমি পুজো করি। তিনিই আমার দেবতা, তিনি হিন্দুও নন মুসলমানও নন, তোমার মেজ ছেলে করিম, তাকে আমি মনের মধ্যে গ্রহণ করেছি। আমার ধর্ম কর্ম ওরই সঙ্গে বাঁধা পড়েছে। তুমি মুসলমান করে নাও আমাকে, তাতে আমার আপত্তি হবে না, আমার না হয় দুই ধর্মই থাকলো। এমনি করে চলে তাদের জীবনযাত্রা। ওদের পূর্বতন পরিজনদের সঙ্গে আর দেখা সাক্ষাতের কোনো সম্ভাবনা রইল না। এদিকে হাবির খাঁ কমলা যে ওদের পরিবারের কেউ নয় সে কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলে। ওর নাম হলো মেহেরজান। ইতিমধ্যে ওর কাকার দ্বিতীয় মেয়ের বিবাহের সময় এলো, তার বন্দোবস্তও হলো পূর্বের মতো। আবার এলো সেই বিপদ, পথের মধ্যে হুঙ্কার দিয়ে এসে পড়ল সেই ডাকাতের দল। শিকার থেকে একবার তারা বঞ্চিত হয়েছিল, সে দুঃখ তাদের ছিল, একবার তার শোধ নিতে চায়। কিন্তু তার পিছন পিছন আর এক হুঙ্কার এলো, খবরদার হইরে, হাবির খাঁ চেলারা এসে সব নষ্ট করে দিলে যে। কন্যা পক্ষরা তাও যখন কন্যার পালকির মধ্যে ফেলে রেখে দিয়ে সেখান থেকে দৌড় মারতে চায়, তখন তাদের মাঝখানে দেখা দিল হাবির খাঁয়ের অর্ধচন্দ্র আঁকা পতাকা বাঁধা বর্ষার ফলক। সে বর্ষা নিয়ে দাঁড়িয়েছে নির্ভয় এক রমণী। সরলাকে তিনি বললেন, বোন তোর ভয় নেই, তোর জন্য আমি তার আশ্রয় নিয়ে এসেছি, তিনি সকলকে আশ্রয় দেন, তিনি কারোর জাতের বিচার করেন না রে বোন। কাকা প্রণাম তোমাকে, ভয় নেই, আমি পা ছোব না তোমার, আর একে তোমার ঘরে নিয়ে যাও, একে কিছুতে অস্পৃশ্য করেনি। কাকিকে বলো অনেক দিন তার অনিচ্ছুক অন্ন বস্ত্রে মানুষ হয়েছি আমি, সে ক্ষণ সে ঋণ আমি এমন করে যে শোধ করতে পারবো তা কিন্তু সত্যি ভাবিনি। ওর জন্য একটি রাঙা চেলি এনেছি, এই নাও আর একটি কিং খাবের আসন। আমার বোন যদি কখনো দুঃখে পড়ে তবে মনে থাকে যেন তার মুসলমান দিদি আছে তাকে রক্ষা করবার জন্য। আজ কেউ তার গায়ে একটি আঁচ লাগাতে পারবে না, তার দিদি, তার মুসলমান দিদি তার গায়ে আঁচ লাগতে দেবে না। পড়লাম রবি ঠাকুরের মুসলমানির গল্প। সময় তো একদম শেষের পথে, 54 বাজে, একটু গল্প করে নিই আজ তাহলে, থাক বেতার কথন, আরেকদিন আসব, এসে সবার সাথে অনেক গল্প করে যাব। আজকে কেমন লাগলো সবার জানতে খুব ইচ্ছা রইল। গল্প পাঠ, আমি গল্প পাঠই করি, কবিতা বলি, কবিতা পাঠ করি, তার সঙ্গে গল্প পাঠটাও করি, সেটাই আমার কাজ। চম্পা চক্রবর্তী থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা শুভেচ্ছা নিও। সবাইকে বলতে হবে কিন্তু কেমন লেগেছে, যারা এই মুহূর্তে দেখতে পেলেন না তারা পরে আশা করি ভিডিওটা দেখতে পাবেন, ভিডিও দেখতে পাবেন, ভিডিও দেখবেন, মতামত দেবেন, ভালো লাগলেও যেমন মতামত দেবেন, খারাপ লাগলেও কিন্তু সেই মতামতটা চাই, কারণ আপনাদের মতামতের উপর নির্ভর করে কিন্তু আমার পরবর্তী কাজ আরও এগোবে। ভালো লাগলে আরও ভালো করার চেষ্টা করব, আর যদি কোথাও কোনো জায়গায় খারাপ লাগে সেই জায়গাটা অবশ্যই কিছুটা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব, আরও ভালো করার চেষ্টা করব। আরেকবার গীতিকার বিশ্বরঞ্জন এবং অর্পিতাকে অনেক ধন্যবাদ, অসাধারণ লাগলো, এক্সেলেন্ট পারফরমেন্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ অর্পিতা, আমার অর্পিতা বিশ্বরঞ্জন, আমার সত্যি ভীষণ ভালো লাগলো। কেন জানো, আমি গল্প পাঠ কেন করি জানো তো, আমাদের জীবন থেকে না এই সাহিত্যের গল্পগুলো হারিয়ে যাচ্ছে,
আমরা গান করি, আমরা বামনের টানে ভালোবাসার টানে কবিতা বলি, গান করি, ঠিক তেমনই গল্প তো আমরা রোজ পাঠ করতে পারি না, কিন্তু এই প্রযুক্তির যুগে সময় অনুবর্তিত এবং সময় কমের ফলে এখন আমরা ভীষণ কম সময়ের মধ্যে দিয়ে ব্যস্ততার জীবনের মধ্যে দিয়ে আমরা চলেছি, প্রযুক্তির উপর নির্ভর করে আমাদের সাহিত্য আমাদের সাথে যেন হারিয়ে যাচ্ছে। আজকালকার এখনকার জেনারেশনে এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু এত পড়ে না আমরা যতটা পড়তাম, আমাদের একটা নেশা ছিল গল্প পড়ার। আমার কোথাও মনে হয়েছে, আচ্ছা হারিয়ে যেতে কেন দেব, এইসব অসামান্য সৃষ্টি যে সমস্ত গল্প আছে আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্যের ভাণ্ডার তো একেবারে সমুদ্রের মতো গভীর, একটু একটু করে ফোঁটা ফোঁটা করে জল তুলে নিলে তো তার শেষ হবে না, কখনোই শেষ হবে না। আমরা গল্প পাঠ করি, আমরা গল্প এই যে এই সুন্দর গল্পগুলো সবার কাছে আরেকবার করে মনে করিয়ে দিই, যারা গল্পগুলো পড়েছেন তারা আবার মনে করে নিতে পারবেন, আর যারা পড়েননি তারপর তারা নতুন করে শুনে নিতে পারবেন। আরেকটা আমার কোথাও মনে হয় আমাদের জেনারেশনের কিন্তু একটা দায়িত্ব রয়েছে আমাদের পরবর্তী জেনারেশনকে ভালো মূল্যবোধ এগিয়ে দিতে, সেই মূল্যবোধ সেই শিক্ষা কিন্তু শিক্ষার মধ্যেও কিন্তু এই গল্প পাঠ পড়ে, সাহিত্য প্রেম সাহিত্যের প্রতি তাদের অনুরাগ সৃষ্টি করা, তাই না, আগ্রহ সৃষ্টি করা, তাদেরকে আগ্রহ বাড়াতে হবে, আগ্রহ যাতে হয় সেই চেষ্টা কিন্তু আমাদের করতে হবে আমাদের প্রজন্মকে। আশা করি আমাদের প্রজন্ম আমরা চেষ্টা করছি চেষ্টা করব এগিয়ে নিয়ে যেতে, সবসময় আপনাদের সঙ্গে চাই, আশা করি থাকবেন। আরেকবার বিশ্বরঞ্জন অর্পিতা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এই পেজ থেকে ডাকার জন্য, অসংখ্য ধন্যবাদ সমস্ত বন্ধুবান্ধব সমস্ত শিল্প মুখপুস্তিকার বন্ধুদের আমার সঙ্গে থাকার জন্য, যারা সঙ্গে ছিলেন এবং যারা ছিলেন না হয়তো অন্য কাজে ছিলেন পরে দেখবেন আমি ঠিক জানি, অসংখ্য ধন্যবাদ। গীতিকা কলেজ অফ মিউজিক অ্যান্ড ডান্সকে, ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন, মন ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সৃষ্টিতে থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করি আমার লাইফ, আশা করি খুব শিগগির আবার দেখা হবে, আবার দেখা হলে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসব। ধন্যবাদ, নমস্কার, ইনা বাগচি।